Bismillahirrahmanirrahim. Dear viewers, assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English net পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলম। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটা হলো প্রিপজিশনের উপর। বন্ধুরা আমরা জানি যে ইংলিশ গ্রামারের মধ্যে যদি সবচেয়ে ডিফিকাল্ট কোনো লেসন থেকে থাকে সেটি হলো প্রিপজিশন। এই প্রিপজিশনটি স্থান এবং সময়ের সাথে সম্পৃক্ত রেখে প্রিপজিশন কিন্তু চেঞ্জ হয় প্রতিনিয়তই। বন্ধুরা এই ডিফিকাল্ট লেসনটিকে আমরা খুব সহজেই কিছু সিম্বল বা একটা সার্কেলের মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা আপনারা প্রথম থেকে এই শেষ অবধি পর্যন্ত আমার এই লেসনটি আপনারা দেখতে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। বন্ধুরা প্রথমে আমি একটি সার্কেল এঁকে নিব, এই একটি সার্কেল এঁকে নিলাম। বন্ধুরা এই সার্কেলটি শুধুমাত্র সার্কেল নয়, এটি একটি প্লেস, একটি প্লেসকে মিন করছে। বন্ধুরা এটি একটি প্লেসকে মিন করছে। আপনারা বন্ধুরা জেনে থাকবেন যে প্রিপজিশনটি কিন্তু অনেকটা স্থান এবং কাল, দ্যাট মিন্স প্লেস এবং টাইমের সাথে সম্পৃক্ত। যদি আমরা প্লেস এবং টাইমটাকে যদি আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি মনে করি যে আপনারা প্রিপজিশনও আইডেন্টিফাই করতে পারবেন কখন কোথায় কোনটি বসবে। যেমন দেখেন প্রথমে আমি বলি আমরা উপরে বোঝাতে কিন্তু দুটি উপরে মিন করে থাকি। যেমন একটি হলো কোনো বস্তুর সাথে লেগে থেকে উপরে, এটির জন্য আমরা বসাবো অন। আমরা উদাহরণস্বরূপ বসাতে পারি, বলতে পারি যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল অথবা দ্য পেন্সিল ইজ অন দ্য টেবল, তাহলে এটি টাচিং অবস্থায় লেগে আছে, এখানে অন। এখন বন্ধুরা এই টাচিং ছাড়াও কিন্তু উপরে আছে, তাহলে সেটিও কিন্তু একটা প্লেস। তাহলে এই যে টাচিং ছাড়া যে উপরে আছে কোনো জিনিসের, তখন সেটি আমরা কি বসাবো? সেটা আমরা বসাবো অ্যাবভ অথবা ওভার। এখন প্রশ্ন আসতে পারে যে কখন আমরা অ্যাবভ ব্যবহার করব এবং কখন আমরা ওভার ব্যবহার করব। বন্ধুরা যখন কোনো জিনিস স্থির থাকবে, যখন স্থির থাকবে তখন আমরা অ্যাবভ ব্যবহার করব, আর যখন কোনো জিনিস গতিশীল থাকবে তখন আমরা ওভার ব্যবহার করব। যেমন আমি কিন্তু বলতে পারি দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, স্কাইটি কিন্তু কনস্ট্যান্ট স্থির, তাহলে দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। এখন আমি যদি বলি যে কোনো জিনিসের উপর দিয়ে উড়ে গেছে বা গতিশীলভাবে কোনো জিনিস চলে গেছে তখন কিন্তু সেটি হবে ওভার। যেমন আমরা বলতে পারি দ্য প্লেন হ্যাজ ফ্লোন ওভার আওয়ার হেড। বন্ধুরা তাহলে আমরা দেখলাম যে উপরে কিন্তু তিনটি প্রিপজিশন বসছে। এখন বন্ধুরা আসেন নিচে, তাহলে নিচে কোনো জিনিসের নিচে মিন করতে, যেমন এটা যে টাচিং, এই টাচিং যখন থাকবে তখন সেটি হবে বিনিথ। যখন টাচিং লেভেলে যখন নিচে বসাবে তখন হবে বেনিথ। এখন টাচিং ছাড়া যদি নিচে থাকে তখন আমরা বসাবো বিলো, বিলো বসাবো অথবা বসাবো আন্ডারনিথ। বন্ধুরা এরপর আসেন যখন কোনো জিনিসের ভিতরে বসাবো, বোঝাবো আমরা, তখন আমরা বসাবো ইন, বাহিরে বোঝাতে আউট। কোনো জিনিসের ভিতরের দিক, যদি আমরা দিক দূরে বলি তাহলে ইনসাইড, ভিতরের দিকে, আর বাহিরের দিকে হলো আউটসাইড। তারপর আসেন বন্ধুরা যদি পাশে বোঝাই কোনো জিনিসের পাশে, যেমন এটি ধরেন একটি খেলার মাঠ, এই খেলার মাঠের পাশে একটি পুকুর আছে, তাহলে আমরা বসাবো দেয়ার ইজ এ পন্ড বিসাইড, দেয়ার ইজ এ পন্ড বিসাইড দ্য ফিল্ড, তাহলে বিসাইড। এখানে বন্ধুরা বিসাইডস দিয়েও কিন্তু আরেকটি প্রিপজিশন আছে, যখন আমরা এছাড়াও বা তাছাড়াও যখন আমরা ব্যবহার করবো তখন কিন্তু আমরা বিসাইডস ব্যবহার করতে পারি। বিসাইডস এছাড়াও তাছাড়াও, যেমন বিসাইডস দিস প্যান আই হ্যাভ অ্যানাদার প্যান, এই প্যানটি ছাড়াও আমার আরো একটি প্যান আছে। এখন বন্ধুরা আসেন কোনো জিনিস গতিশীলভাবে ভিতরে প্রবেশ করা, গতিশীলভাবে ভিতরে প্রবেশ করা ইনটু, ইন টু, তাহলে আমি বলতে পারি করিম হ্যাজ এন্টার্ড ইন টু দ্য রুম,
করিম হ্যাজ এন্টার ইনটু দ্য রুম, করিম রুমে প্রবেশ করলো। এখন বন্ধুরা যদি কোনো জিনিসের ভিতর দিয়ে আমরা যদি প্রবাহিত হই বা ভিতর দিয়ে যদি বুঝাই তখন অ্যাক্রস অথবা থ্রো, থ্রো বসাও। এরপর আসেন বন্ধুরা, ধরেন এটি একটি লাঠি, এটা যদি আমি মাঝামাঝি ধরি তাহলে এটার উপরের দিক আবার নিচের দিক, উপরের দিক বুঝাতে আমরা আপ নিচে ডাউন বসাতে পারি। এরপর আসেন বন্ধুরা, ধরেন এটি কোনো জিনিস, এটি কোনো জিনিস বা বস্তু। এখন এটার চতুর্দিকে, চতুর্দিকে যখন আমি বোঝাবো তখন আমরা অ্যারাউন্ড অ্যারাউন্ড বোঝাবো। এরপর বন্ধুরা যদি কোনো জিনিস দুজনের মধ্যে যদি ভাগ করে দেওয়ার ক্ষেত্রে আমরা বসাবো বিটুইন, যদি দুইয়ের অধিক হয়, অধিক লোকের মধ্যে আমরা কোনো জিনিস যদি ভাগ করে দেই তখন আমরা বসাবো এমন। এখন আসেন বন্ধুরা, ধরেন হ থেকে যাত্রা শুরু করলাম, তাহলে যে হতে থেকে, হতে থেকে বোঝাতে ফ্রম। যেমন আমি বললাম আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি ফ্রম ঢাকা, কোথায় কোন পর্যন্ত, তাহলে টু, তাহলে আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি ফ্রম ঢাকা টু, আমরা বলতে পারি ময়মনসিংহ, বলতে পারি চট্টগ্রাম, এটসেট্রা। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করবো সেখানে ফ্রম, আর যেখানে যাচ্ছি সেটা টু। এরপর আসেন বন্ধুরা টু বা টুয়ার্ডস। এখানে টুয়ার্ডসটা আমরা কোথায় ব্যবহার করবো আমি একটু বলে দিই। যদি একদম প্লেসটি যদি একেবারেই আমার নির্দিষ্ট হয়ে যায় তখন আমরা টু বসাবো, আর যদি কোনো প্লেসটি যদি নির্দিষ্ট না হয় তখন আমরা টুয়ার্ডস বসাবো। যেমন ধরে না আমাকে একজন বললো যে করিম, করিমকে দেখেছ, তখন আমি বললাম ইয়েস আমি তো করিমকে দেখেছি, যে করিম কোথায়, আমি বললাম করিম বাজারের দিকে যাচ্ছে। এখন সে হয়তো বা বাজারে নাও যেতে পারে, আই এম নট শিওর। যখন আমি শিওর হলাম না, আমি নিশ্চিত করে বলতে পারছি না, তখন এই জন্য আমি কিন্তু টুয়ার্ডস ব্যবহার করব। তখন আমরা বলবো কি বাজারের দিকে যাচ্ছে, তাহলে টুয়ার্ডস। এখন বন্ধুরা এখানে আরও একটি কারণও হতে পারে, ধরেন আমি, ধরেন কোনো একটা প্লেস নির্দিষ্ট কাজের জন্য ওই প্লেসটি নির্ধারিত থাকে, যেমন স্কুলে পড়াশোনা করার জন্য বা টিচিং দেওয়ার জন্য যাওয়া হয়। এখন যদি কোনো ব্যক্তি স্কুলের দিকে যায় সে পড়াশোনা করার জন্য না বা অফিস আদালতের কাজকর্মের জন্য না এবং কি টিচিং দেওয়ার জন্য না, তখন কিন্তু আমরা এই টুয়ার্ডসটা ব্যবহার করতে পারি। যেমন আমি বললাম যে করিম ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, মানে স্কুলের দিকে যাচ্ছে, সে কিন্তু কি ছাত্র না বা শিক্ষক না, ঠিক আছে, আমি বললাম করিম স্কুলের দিকে যাচ্ছে। ওকে বন্ধুরা, তাহলে বন্ধুরা এরপর আসেন যে ধরেন কোনো সময়, এটি 1970 এখান থেকে শুরু হইল, তাহলে এটা নির্দিষ্ট 2022। এখন মনে করেন এই টাইমটাও নির্দিষ্ট, তাহলে আমরা এই যে 1970 তখন আমরা এখানে ব্যবহার করবো সিন্স, আর এটি যদি নির্দিষ্ট হয়ে গেছে তাহলে ভবিষ্যতে এবং নির্দিষ্ট টাইম উইদিন। আর এই যে মাঝখানে যে 52 ইয়ার্স আছে, এই 52 ইয়ার্সের ক্ষেত্রে আমরা কিন্তু ফর বসাতে পারি বন্ধুরা। এরপর বন্ধুরা অনের কিন্তু অনেকগুলো ব্যবহার রয়েছে বন্ধুরা, আমি আপনাদেরকে বলি যে কোনো কিছুর উপরে বোঝাতেই কিন্তু আমরা অন ব্যবহার করব। যে কোনো জিনিসের উপরে বোঝাতেই আমরা অন ব্যবহার করব, যদি সেটা টাচিং অবস্থায় থাকে, এবং টাচিং অবস্থায় আমরা যদি উপরে অর্থ মিন করে থাকি তখনই কিন্তু আমরা অন ব্যবহার করব। যেমন ধরেন এই যে একটি রুম, এই রুমটির মধ্যে চারটি ওয়াল আছে, এই ওয়ালটির উপরে, তাহলে আমরা জানি ধরেন এটি একটি ঘর, এটি একটি রুম, রুমের চারটি ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে এখানে সুইচ আছে, ফ্যানের সুইচ, তাহলে ওয়ালের উপরে সুইচ আছে, তাহলে বললাম কি দেয়ার আর 6 সুইচেস অন দ্য
সাউদার্ন অন দ্য সাউদার্ন ওয়াল, তাহলে এই যে দক্ষিণের ওয়ালের মধ্যে চাপটি কি আছে, সুইচ আছে। তাহলে আমি যদি এক্ষেত্রে বলি যে ধরেন আমার নাকের উপরে একটি আঁচিল আছে, তাহলে এখানে কিন্তু এই নাকের উপরে ধরেন কারো আঁচিল আছে, তাহলে আঁচিল ইংরেজি হলো ওয়ার্ড অর মো। তাহলে আমি বলতে পারি যে দেয়ার ইজ এ ওয়ার্ড অর মোল অন মাই নোজ, তাহলে আমার নাকের উপরে একটি আঁচিল আছে। তাহলে বন্ধুরা এই যে দেখলেন যে নাকের উপরে হোক বা কোনো ওয়ালের উপরে হোক, টেবিলের উপর হোক, যে কোনো কিছুর উপরে মিন করতে কিন্তু অনটি ব্যবহার করা হয়। বন্ধুরা এই ছিল আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে মোটামুটি সার্কেল বা বিভিন্ন সিম্বল অঙ্কনের মাধ্যমে আপনাদেরকে প্রিপোজিশন বোঝানো। বন্ধুরা আশা করি আপনারা এই সার্কেলের মাধ্যমে বা যে রেখাগুলো টানলাম এই রেখাগুলোর মাধ্যমে আপনাদেরকে যে যতটুকু প্রিপোজিশন আপনাদেরকে বুঝিয়েছি আশা করি আপনারা সেটুকু আত্মস্থ করতে পেরেছেন। বন্ধুরা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।